স্বপ্ন যা দেখতে প্রয়োজন পড়ে না চোখের, প্রয়োজন শুধু সৃষ্টিশীল এক মনের। আত্মবিশ্বাস, পরিশ্রম আর অধ্যবসায় সব কিছুর যৌথ সংমিশ্রণে সেই স্বপ্নকে হাতের মুঠোয় নিয়ে আসে মানুষ। আমাদের চারপাশে এমন অনেক কীর্তিমানদের বসবাস, কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের পেছনের গল্প থেকে যায় অজানা। তেমনই এক কীর্তিমান এবাদত হোসেন। বিমানের বদলে স্বপ্নের রঙিন ডানায় চড়ে পাড়ি জমালেন ক্রিকেট ভবনে। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ইতিহাস করার টেস্ট জয় নায়ক তিনি। তার প্রতিটা উইকেট উদযাপনের সেই স্যালুটের পেছনে রয়েছে এক অনুপ্রেরণার গল্প। সেই গল্পটাই আজ জানবো পাই ফিঙ্গার্স মোটিভেশনের আজকের ভিডিও থেকে। শুরু করার আগে একটি কথা বলতে চাই, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। নিউজিল্যান্ডে বাংলাদেশের ইতিহাস করা জয়ের নায়ক এবাদত হোসেনের বাড়ি বাংলাদেশের সিলেটের মৌলভী বাজারে। তার জন্ম 7 জানুয়ারি 1994 সালে। এবাদতের শৈশব কেটেছে মৌলভী বাজারের বড় লেখায়। তার বাবার নাম নিজামুদ্দিন চৌধুরী ও মাতার নাম সামিয়া বেগম চৌধুরী। 6 ভাই বোনের মধ্যে এবাদত দ্বিতীয়। এবাদতের বাবা চাকরি করতেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে। সেই পথটাই বেছে নিয়েছিলেন এবাদত, যোগ দেন বিমান বাহিনীতে। নিয়মমাফিক জীবনের মাঝে সুখ খুঁজতে গিয়েও আবিষ্কার করলেন এটি তার জন্য নয়। খেলার মাঠ এবাদতকে খুব টানে, হয়ে যান বিমান বাহিনীর নিয়মিত ভলিবল খেলোয়াড়। কিন্তু সেখানেও খুঁজে পান না মনের প্রশান্তি, মন পড়ে থাকে ক্রিকেট মাঠে। শরীরের সমস্ত শক্তি নিংড়ে বল করে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে ঘায়াল করতেই যেন সুখ খুঁজে পান তিনি। শুরু থেকে এবাদতের স্বপ্নের সারথি ছিল বিমান বাহিনী। তার কোনো খেলায় বাধা দেয়নি প্রতিষ্ঠানটি, তাই পেয়ে যান অনুমতিও। 2014 সালে সিটি ক্লাবের হয়ে ঢাকায় প্রথম বিভাগ ক্রিকেট খেলার সুযোগ পান তিনি। ক্রিকেট পাড়ায় ছড়াতে থাকেন তার নাম। এই 2 বছর পর স্বপ্ন পূরণের প্রথম সিঁড়িতে পা রাখেন এবাদত। একটি মোবাইল অপারেটর কোম্পানির প্রতিভা বাছাই কার্যক্রমে অংশ নিয়ে চমকে দেন সবাইকে। শেষ রাউন্ডে 139.09 কিলোমিটার গতিতে বল করে স্বপ্নের পরিধিকে আরও বড় করেন এই তরুণ। ডাক পান বিসিবির হাই পারফরমেন্স ক্যাম্পে। বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যান ডেভেলপমেন্ট স্কোয়াডের সদস্য হিসেবে। অনেকটা ভেলকিবাচির মতো প্রবেশ করেন ক্রিকেটের রঙিন দুনিয়ায়। এরপরও থেমে যাননি, প্রতিনিয়ত কঠোর অনুশীলন করে যান। বিন্দু বিন্দু করে অর্জন করতে থাকেন ক্রিকেটীয় সব জ্ঞান। ধীরে ধীরে উন্নতি করেছেন নিজের বোলিংকে। এ সময় দেশের ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পেয়েও ছিলেন বেঞ্চে। গতি, লাইন, লেন্থ নিয়ে আরও কাজ করতে থাকেন। হতাশ হননি, যখন সুযোগ পেয়েছেন কাজে লাগানোর চেষ্টা করেছেন। ঘরোয়া শেষ 2টি টুর্নামেন্টে দেখান নিজের ছন্দ। প্রথম শ্রেণীর ক্রিকেটে 19 ম্যাচে শিকার করেন 59 উইকেট। আর বাংলাদেশ ক্রিকেট লিগে BCL-এ 5 ম্যাচে 21 উইকেট নিয়ে আলোচনায় আসেন নির্বাচকদের। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের BPL ষষ্ঠ আসরের পারফরমেন্স। তাসকিন আহমেদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে পুরো মৌসুম বেঞ্চে বসেই কাটাতে হয় তাকে। দলের শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়ে নিজেকে রাঙিয়ে তোলেন এবাদত। মাত্র 17 রানে 4 উইকেট নিয়ে হয়ে যান সিলেটের জয়ের নায়ক। দেশীয় পেসারদের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে 147 কিলোমিটার নিয়মিত করে নতুন করে আসেন আলোচনায়। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ইঞ্জুরি আক্রান্ত তাসকিন আহমেদের বদলে ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। এবাদত এখন অপেক্ষায় আছেন নিজেকে আরও অনেক উঁচুতে নিয়ে যাওয়ার। 2019 সালের ফেব্রুয়ারিতে তিনি নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট দলে যুক্ত হন। 2019 সালের 28শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে এবাদত হোসেনের, এবং তার প্রথম টেস্ট উইকেট হিসেবে তিনি নীল ওয়াগনারের উইকেট লাভ করেন। 2022 সালের জানুয়ারিতে এবাদত বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের প্রথম টেস্টে প্রথমবারের মতো 5 উইকেট শিকার করেন। ক্রিকেটের যে কোনো ফর্ম্যাটে বাংলাদেশকে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের নিজস্ব মাঠে প্রথম জয় পেতে অগ্রণী ভূমিকা রাখেন এবং ম্যাচ সেরা হন। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি পেসার হিসেবেও ম্যাচ সেরা হন তিনি। স্বপ্নপূরণের মহেন্দ্র ক্ষণে এবাদত কৃতজ্ঞতা জানাতে ভুলেননি বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি, যাদের অমূল্য সহযোগিতায় তার ক্রিকেট ক্যারিয়ারে ক্রমাগত সামনের দিকে এগিয়ে নিয়েছে। তাদের জন্য করতে চান বিশেষ কিছু। যে হাতে নিয়েছিলেন দেশমাতৃকা রক্ষার শপথ, সেই হাতেই লাল সবুজ পতাকাকে আরও একটু উঁচুতে নিয়ে যেতে চান এবাদত হোসেন। তার এই অগ্রযাত্রায় বাংলাদেশ আরও জয় ছিনিয়ে আনুক, গতির ঝড়ে বারবার ভেঙে ফেলুক নিজের রেকর্ড, এই প্রত্যাশা সকল ক্রিকেট প্রেমীদের।
পাই ফিঙ্গার্স মোটিভেশনের পক্ষ থেকে এবাদত হোসেনের জন্য রইল অনেক অনেক শুভকামনা।